প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো? না, মিসও ভালো আছি। মিস আজ আবার এলাম তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আজ আমরা একটি মজার গল্প শিখব। আমাদের গল্পটির নাম রাজা ও তার তিন কন্যা। তাহলে চলো আমরা রাজাকে দেখি, রাজপ্রাসাদ দেখি, তারপর কি, তারপর আমরা রাজা ও তিন কন্যার গল্পটি বলবো। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে এখানে! রাজা, রানী আর কে, তার তিন কন্যাদেরকে দেখতে পাচ্ছি। তারা কি করছে? কত কথা বলছে, কত গল্প করছে। কি যে সুন্দর লাগছে আমার! আমার না জানতে ইচ্ছে করছে তারা কি গল্প করছে। কি তোমাদের জানতে ইচ্ছে করছে না? হ্যাঁ, জানতে তো ইচ্ছে করছেই। উমা, এখানে আবার কি পারুলকে বন্দি করে রেখেছে কেন? হ্যাঁ, আমরা যদি জানতে চাই তাহলে তো আমাদের গল্পটা পড়তে হবে। তার আগে চলো তো আমরা দেখি এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি। এই ছবিটিতে আমরা কি রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে, কত বিশাল বাসাটা! এখানে কি দেখতে পাচ্ছি? রাজা, রানী আর কি, তার তিন কন্যা রয়েছে এখানে। তারা কি করছে? তারা কথা বলছে এই ছবিটিতে। এই তো, তারা সবাই একসঙ্গে কত গল্প করছে। আমারও না জানতে ইচ্ছে করছে তারা কি এত গল্প করছে। উমা, এখানে আবার এরকম কেন? পারুলকে কেন বন্দি করা হয়েছে? উমা, কি হায়! আমার তো জানতে ইচ্ছে করছে এখনই, আর দেরি করতে ইচ্ছে করছে না। তাহলে কি, চলো না আমরা গল্পটা জেনে আসি। গল্পটা কি রয়েছে? অনেক অনেক দিন আগের কথা, এক ছিল রাজা, রাজার ছিল এক রানী, আর ছিল তিন কন্যা, শিমুল, বকুল ও পারুল। তিন কন্যাকে নিয়ে রাজা রানীর দিন বেশ সুখেই কাটছিল, রাজ্যেও ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন, সঙ্গে ছিল রানী আর তিন কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন, কে তাকে কি রকম ভালোবাসে? বড় কন্যা শিমুল সেই জবাব দিল প্রথমে, বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুসকি হাসলেন। মেঝো কন্যা বকুল বলল, বাবা, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা। ছোট কন্যা পারুল বলল, বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানীও শুনে অবাক, এ কেমন কথা! রাজা বেশ অস্থির, ডাকলেন উজির নাজির সেনাপতিকে, হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো, বনবাসে দাও তাকে। কি খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, কষ্টই তো হবার কথা। চলো তো দেখি তারপর পারুলের কি হলো। আমার কিন্তু খুব খারাপ লাগছে, চলো দেখি কি। তারপর পারুলকে সেনাপতি উজির নাজির বন্দি করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? সেই বনের মধ্যে। পারুলের দিন কি দুঃখেই তো কাটার কথা, তাই না? বনের মধ্যে তার কত কষ্ট হওয়ার কথা। কিন্তু না, দেখো দেখো কি সুন্দর খাবারও রয়েছে পারুলের এখানে। আমরা দেখি তো ছবিতে এগুলো কি কি রয়েছে। কি এই যে পারুলকে উজির নাজির সেনাপতি এরা কি করছে, বন্দি করে নিয়ে যাচ্ছে। তারপর এখানে কি দেখতে পাচ্ছি? পারুল মন খারাপ করে একটা গাছের ওপর বসে আছে। এখানে বনের পশু পাখি এগুলোও রয়েছে। তারপর আমরা দেখি তো কি হলো পারুলের। কি উমা, কি সুন্দর একটা পরি পারুলের সামনে এসে! উমা পারুলকে আবার একটা ঘরও বানিয়ে দিয়েছে। তারপর উমা, এখানে কত মজার মজার খাবার, সবই পারুলের জন্যে বুঝি। চলো দেখি তো এগুলো আসলে কার জন্য ছিল। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে, গভীর অরণ্য, জনপ্রাণী নেই, পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পরি এল। পরিরা বলল, গভীর অরণ্যে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরিরা বুঝতে পারল। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করল। পরিরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো। বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে। কি খুব ভালো লাগছে, তাই না? তারপর কি হলো, চলো আমরা এখন দেখি। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো, তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো। তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল, পরিরা এনে দিল মজার খাবার। গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ, মা নেই, বাবা নেই, বোনেরা নেই। কি খুব কষ্ট হচ্ছে না?
হ্যাঁ, কষ্টই তো হবার কথা। তারপর তারপর কি হলো দেখি তো। কি আমরা কি দেখতে পাচ্ছি? হাতিরা চলে এলো। হাতি হাতির উপরে কে? রাজা রয়েছে। ওমা, এদিকে পারুল কি করছে? পারুল আবার রান্নাও করছে। এখানে কি হাতির পিঠে দুজন লোক? এই দুজন কারা আসলে বলো তো? হ্যাঁ, এখানে দেখি তো, ওমা পারুলের বাড়ির সামনে চলে এসেছে কে? এখানে দেখে মনে হচ্ছে রাজাও আছে, তাই না? এখানে আবার কি, ওমা পারুল রান্না বান্না করছে। কত রকমের রান্না করছে সে! চলো আমরা দেখি তো এরা আসলে কারা ছিল, কেন এসেছিল এখানে। একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবেন। রাজার খেয়াল মানে সহজ কথা নয়। উজির, নাজির, পাইক, বরকন্দাজ নিয়ে বেরোলেন শিকারে। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর অরণ্যে। রাজা তখন খুবই ক্ষুধার্ত। সবাই দুপুর দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির। সে কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল, রাজা খুব ক্ষুধার্ত, তিনি খাবার ইচ্ছা জানিয়েছেন। পারুল বলল, আপনারা একটু জিরিয়ে নিন। সে রান্না করলো কোরমা, পোলাও, মাংস, নানা রকমের তরকারি, কিন্তু কোনো কিছুতে একটুও নুন দিল না। কি আমরা তো ছবিতে দেখতে পাচ্ছি রাজাকে খেতে দেয়া হয়েছে, তাই না? বলো কত রকমের খাবার। রাজা খেতে বসেছে, কিন্তু পারুলের দিকে যেন কেমন করে তাকিয়ে আছে। এদিকে কি কিছু বলছে না। আবার কি দেখতে পাচ্ছি, তারা একসঙ্গে চলে যাচ্ছে। কি যাচ্ছে তো? চলো তো, কেন এমন হলো আমরা এখন তা দেখি। এখানে কি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজাকে খেতে দেয়া হয়েছে। রাজাকে খুব খুশি দেখাচ্ছে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে পারুল অনেক রকমের রান্না বান্না করছে। আর দেখতে পাচ্ছি কি, এখানে রাজা আবার পারুল ফিরেও যাচ্ছে। কিভাবে ফিরে গেল তারা, কেন ফিরে গেল, খুব জানতে ইচ্ছে করছে না? আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আবার সবাইকে দেখে একসঙ্গে মনে হচ্ছে, তাই তো, তাই না? বলো কি, আমারও কিন্তু খুব জানতে ইচ্ছে করছে। কি আমরা অনেক কিছু জানলাম, পড়লাম, বুঝলাম, এখন আমার তো মনে হচ্ছে পারুল হয়তো বা রাজার কাছে ফিরে গেছে। কি তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমরা এটা নিয়ে ভাবো, আমরা কি করব, আমরা পরের ক্লাসে এসে জানতে পারবো আসলে রাজাকে কি খেতে দেয়া হয়েছিল, রাজা কি খুশি হয়েছিল, কেন রাজা পারুলকে নিয়ে গেল, এ রাজা আসলে কোন রাজা, এ কি পারুলের বাবা নাকি অন্য কেউ। কি আমরা পরের গল্পটা জানতে হলে কি করব, আমরা পরবর্তী ক্লাসে আবার চলে আসব, তাই না? বলো। হ্যাঁ, আমরা জানতে চাই তো গল্পে তারপর কি হলো। আমরা পরের ক্লাসে তাহলে পরের অংশটা নিয়ে আবারও আসব। সবাই আমরা কি সেই পর্যন্ত খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। আজ এ পর্যন্তই।